আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো নতুন আরেকটা দিনে, নতুন দিনে চলে এলাম আমি জান্নাত। তো তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও। তো এখানে আমি গোস্ত রান্না করব। তো গোস্তটা আমি ধুয়ে পেঁয়াজ দিয়ে আর আদা রসুন গরম মশলার পেস্ট দিয়ে এটাকে আমি একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেশে আর দেশের বাইরে যারা থাকে তারাও যেন, তাদেরও এই ভিডিওটা দেখে উপকৃত হবেন আশা করি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর আমার পরিবারের, আমার ইউটিউব চ্যানেল আমার একটা পরিবার, তো আমার পরিবারের সাথেই থাকবে। আর আজ আমি তাল ভেঙে নিব। তো চারটা তাল এনেছিল, চারটা তালই আমি ভেঙে নিব আজ। আমাদের পাখিটায় এই যে, ওকে গোসল করিয়ে দিয়েছে আমার শাশুড়ি। পাখিটায় এখানে এখন, ও মানুষের ভিতরেই থাকতে খুব পছন্দ করে, কিন্তু আমার ছেলে আর কি পাখি গায়ে উড়ে আসে তো ওর ভালো লাগে না। এখন তালটাকে আশ্রিয়ে আশ্রিয়ে পিটিয়ে পিটিয়ে, যার পরে যত রাগ আছে, বরের পরেও যদি কোনো রাগ থেকে থাকে তো সেই নিয়ে সব রাগ আজকে তালের পরে ঝাড়ব। তাহলে বেশি এনার্জি বেড়ে যাবে মনে মনে যদি বলি। তো তালটাকে আশ্রিয়ে আশ্রিয়ে পিটিয়ে পিটিয়ে আর কি ছাড়িয়ে নিয়েছি, দেখুন ভর্তা করে ফেলেছি। এখন এই সবগুলো আশ্রিয়ে আশ্রিয়ে পিটিয়ে পিটিয়ে ভর্তা করার পরে তালের খোসাগুলো উঠিয়ে নিব। উপর থেকে উঠিয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো কোয়াগুলো ছাড়িয়ে, যাতে তালটা নাকি তেতো থাকে, সেই তেতো ভাবটাই পানির সাথে উঠে যায়। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আবার ওটাকে আশ্রিয়ে আশ্রিয়ে পিটিয়ে পিটিয়ে ভিতর থেকে যে রস আছে রসটা নিংড়িয়ে নিব। তো একই রকম করে এই সবগুলো খোসাগুলোই আমি উঠিয়ে নিব। তালগুলো বেশ বড় বড়। এটা আমার পানিটা যে শুকিয়ে যাচ্ছে, আরও একটু পানি আছে ওটাও আমি টানিয়ে নিব। এখানে আমি জাম্বুরা ছিলে দিয়েছি তাসপিককে, এখন তাসপিক জাম্বুরা খাবে। তো এর মধ্যেই পানিটা টেনে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে।
এখন আমি ঝোলের পানি দিয়ে দিব, ওই ঝোলটাও টানিয়ে একদম মাখা মাখা করে ফেলবো গোশটা। তো এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন এই যে আমরা এগুলো করে ফেলছি, তো এগুলোকে আবার আস্তে আস্তে পিটিয়ে পিটিয়ে এই যে এতগুলো রস বের করে নিয়েছি। তারপরে যে বাদ বাকি যে আটিটা থাকে, সেই আটিটা এখন রূপচর্চা হবে। এই যে এখন মুখে মাখবো, তো পাখিটা এসে আমার মাথার পরে উঠে গিয়েছে। এখন নিয়ে আমি আটিটা এই যে মুখে ঘষতেই থাকবো, ঘষতে ঘষতে আজ মুখের চামড়াই উঠিয়ে ফেলবো। তালটা মুখে মাখলে মুখটা অনেক ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো আমি যখনই তালটা ভাঙি, তো বছরে তো একবারই তালটা খাওয়া হয়, তখন আসলে আমি এটা করি। এই যে আটিটা ঘষার পরে এখন আমি মুখে তাল নিয়ে তাল মাখতেছি, তো হাতে পায়ে আর কি মেখেছি তালটা। এখন এই তালটা মুখে মাখার পরে যা খুব ভালো অনুভূতি হয়েছে, এই যে আমার ঘষের ফাইনাল লুক। আর চুলায় দিলে ওটা ফুটে উঠে, কিন্তু এটাই দিলে ফুটে না, এটাই খুব সুন্দর হয়। ফুটলেই ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সুন্দর হয়ে যায়। আমি এই রাইস কুকারে তাল জ্বালিয়ে নিই।